আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়াল ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার মেলাকায় 44 অবৈধ প্রবাসী গ্রেপ্তার। বিশ্বকাপকে সামনে রেখে দোহা থেকে হাজার হাজার প্রবাসী শ্রমিককে উচ্ছেদ। দেশে স্ত্রীর পরকীয়া মালয়েশিয়ায় আত্মহরণ করলেন প্রবাসী বাংলাদেশি। নির্বাচন নিয়ে নতুন ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এ রয়েছে আপনার সেবায় নিয়োজিত একচাপ দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822212220, ঢাকা বাংলাদেশ অফিস 01684005000। মালয়েশিয়ার মেলাকায় চলমান থাই ফুড ফেস্টিভ্যালে অভিযান চালিয়ে 44 অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহাম্মদ আইনি বলেছেন, উৎসব দুটি পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছিল এবং ওয়েটার এবং ওয়েট্রেস হিসেবে কাজ করা অবৈধ অনধিভুক্ত প্রবাসীদের নিয়োগ দেওয়া হয়েছিল। আয়োজকদের কাছে বাতু বেরেন্ডাম এবং আয়ার করোতে উৎসবগুলো আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো অনুমতিপত্র গ্রহণ করা হয়নি। শনিবার তিনি এ সকল তথ্য জানান। আজ মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্র দ্য স্টারে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে এ সকল তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। অনির্বাণ ফৌজি বলেন, 19 জন কর্মকর্তা উভয় স্থানে অভিযানে অংশ নেন এবং 21-55 বছর বয়সী থাইল্যান্ড, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিকদের আটক করা হয়। তিনি বলেন, আটককৃত সবাইকে আলোরগাজায় ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং 8 স্থানীয়কে জরিমানা করা হয়েছে। উভয় উৎসবের আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অনির্বাণ ফৌজি। বিশ্বকাপে আগত ভিজিটরদের থাকার জন্য কাতারের রাজধানী দোহাতে বসবাসরত হাজার হাজার বিদেশি শ্রমিকদের থাকার অ্যাপার্টমেন্টগুলো খালি করা হচ্ছে। প্রবাসীদেরকে 2 ঘন্টার নোটিশে অন্যত্র চলে যেতে বলছে কাতার প্রশাসন। এর ফলে মহাসংকটে পড়েছে দোহাতে বসবাসরত প্রবাসীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মূলত যেসব এলাকায় এশিয়ান ও আফ্রিকানদের বসবাস বেশি বা ঘন বসতি, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। ইতোমধ্যেই 1 ডজনেরও বেশি বিল্ডিং খালি করা হয়েছে। বিদেশি কর্মীদের প্রতি কাতারের এমন আচরণের তীব্র সমালোচনা চলছে। কাতারের দোহা শহরের নাজমা, দোহা জেদিদ, ফিরোজ আব্দুল আজিজ সহ বেশ কিছু এলাকায় বিল্ডিংয়ে উচ্ছেদ অভিযান চলছে। দোহার আল মানসুরা এলাকার একটি বিল্ডিংয়ে 1200 জন লোক বসবাস করে আসছিলেন। বুধবার রাত 8টার দিকে কর্তৃপক্ষ বাসিন্দাদের 2 ঘন্টার মধ্যে বিল্ডিং খালি করতে বলেন। খালি না করায় পৌর কর্মকর্তারা রাত 10:30টার দিকে আবার ফিরে এসে সবাইকে জোর করে বের করে দেন, ভবনের দরজায় তালা লাগিয়ে দেন। এ সময় অনেকে তাদের জিনিসপত্র ঠিকভাবে নিতে পারেনি। নাম প্রকাশ না করে উচ্ছেদ হওয়া একজন প্রবাসী শ্রমিক রয়টার্সকে বলেন, 2 ঘন্টার নোটিশে তাদেরকে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে। তারা ঠিকভাবে তাদের জিনিসপত্র আনতে পারেননি, চাকরি চলে যেতে পারে এই ভয়ে তারা তাদের পরিচয় প্রকাশ করেননি। এ সময় 5 জন লোককে একটি পিকআপে থাকার বিছানাপত্র ফ্রিজ তুলতে দেখা যায়। তারা বলেন, তারা দোহা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে সুমাই সিমাহতে একটি ঘর খুঁজে পেয়েছেন, এখন সেখানে তারা চলে যাচ্ছেন। কাতার সরকারের একজন কর্মকর্তা বলেছেন, উচ্ছেদগুলো বিশ্বকাপের সঙ্গে সম্পর্কিত নয়, দোহাকে পুনর্গঠিত করার একটি চলমান প্রক্রিয়া। তিনি আরও বলেন, নোটিশের মাধ্যমে সবাইকে উচ্ছেদ করা হয়েছে। যাদের উচ্ছেদ করা হচ্ছে সবাইকে নিরাপদ এবং উপযুক্ত আবাসনে পুনর্বাসন করা হয়েছে বলে জানান তিনি। এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালয়েশিয়ায় আত্মহত্যা করা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক প্রবাসীর লাশ শুক্রবার বাড়ি এসে পৌঁছেছে। জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এই মালয়েশিয়া প্রবাসীর আত্মহত্যার ঘটনার জন্য সাবেক স্ত্রীকে দায়ী করেছেন পরিবারের সদস্যরা। মালয়েশিয়া প্রবাসীর ভাই বলেন, 7 ভাই ও 3 বোনের মধ্যে ওই প্রবাসী ছিলেন তৃতীয়। তার 18 বছর আগে কিশোরগঞ্জের সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের এক তরুণীর সঙ্গে বিয়ে হয়। তাদের 1 ছেলে ও 2 মেয়ে রয়েছে। উন্নত জীবনের আশায় প্রায় 5 বছর আগে মালয়েশিয়া যান ওই প্রবাসী। তবে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন আর এর জের ধরেই ভাই আত্মহত্যা করেছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, 6 মাস আগে সন্তানদের রেখে
12 লাখ টাকা নিয়ে পালিয়ে যান প্রবাসী ভাইয়ের স্ত্রী। তবে সন্তানদের দিকে চেয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তার ভাই। পরে সন্তানদের চিন্তা এবং টাকার শোকে মালয়েশিয়া আত্মহত্যার পথ বেছে নেন তার ভাই। এদিকে তালাক সংক্রান্ত একটি এফিডেভিটে প্রবাসীর স্ত্রী দাবি করেন, ছোট সন্তান জন্মের পর থেকে যৌতুকের জন্য তাকে অত্যাচার নির্যাতন করে মৌখিকভাবে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন স্বামী। পরে আবারও সংসার করবেন বলে ফিরিয়ে নেন স্ত্রীকে। এর প্রায় 1 বছর পর স্বামী বিদেশ চলে যান। বিদেশে যাওয়ার পর 4 বছর স্ত্রীর কোনো খোঁজ খবর নেননি তিনি, এমনকি ভরণ পোষণও দেননি। এক পর্যায়ে শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার নির্যাতন করে সন্তানদেরকে রেখে বাড়ি থেকে তাকে বের করে দেয়। এ অবস্থায় প্রায় 3 মাস আগেই স্বামীকে তালাক দেন তিনি। তালাক সংক্রান্ত এফিডেভিটের একদিন পর অর্থাৎ 25 জানুয়ারি বিয়ে সংক্রান্ত এফিডেভিট করেন তিনি। মালয়েশিয়ার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দাতুক শ্রী ইসমাইল সাবরিয়াকুব বলেছেন, তিনি বিতর্কে অংশ নেওয়ার চেয়ে জনস্বার্থে সময় ব্যয় করবেন, কেননা বিতর্ক কোনো কার্যকর ফলাফল দেয় না। তিনি বলেন, 2008 সালে বিরোধী দলীয় নেতা দাতুক শ্রী আনোয়ার ইব্রাহিম এবং প্রাক্তন তথ্যমন্ত্রী দাতুক শ্রী আহমেদ সাবেরি গালের মধ্যে বিতর্কের পাশাপাশি এই বছরের মে মাসে আনোয়ার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মধ্যে একটি বিতর্ক ঘটেছিল, কিন্তু বিতর্কে খুব ভালো কোনো ফলাফল নিয়ে আসেনি, অতএব এর কোনো আপাত মূল্য নেই। তিনি বলেন, আমি বলেছি এই ধরনের বিতর্ক কোনো লাভ বয়ে আনে না। বিতর্কিকরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে আসে এবং সমর্থকরা হলের মধ্যে উল্লাস করে, এর বাইরে এর কোনো ভালো ফলাফল নেই। সরকারে আমরা শুধু বিতর্ক চেয়ে বেশি কিছু করি। আমরা নিশ্চিত করি যা পরিকল্পনা করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়িত হচ্ছে কিনা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো সমস্যা থাকলে আমরা জনগণের বোঝা লাঘবের উপায় বের করব। আজ দেওয়ান জুবিলি পেরাক সুলতান হাজি আহমেদ পাহাং লেভেল এসপারিসি কেলোরগা মালয়েশিয়া সফরের সঙ্গে কেলোরগা মালয়েশিয়ার মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকারের অনেক কাজ আছে এবং আমরা শুধু কথা বলি না, পদক্ষেপও নেই। Debat waktu zaman, ingat dulu, waktu zaman BN dulu. Waktu Datuk Seri Sabri Cik menjadi Menteri Penerangan. Berdebat dengan Datuk Seri Anwar. এ সময় আরো উপস্থিত ছিলেন দাতুক শ্রী হিসামউদ্দিন হোসেন, তত্ত্বাবধায়ক পারহাং মেন্ট্রি বেসার, দাতুক শ্রী ওয়ান রেডি ওয়ান ইসমাইল এবং সরকারের মুখ্য সচিব তানশ্রী মোহাম্মদ জুকি আলী। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।